আমি আমার রায়কে দুপুরের খাবারটা এইভাবে হেলদি এবং টেস্টিভাবে বানিয়ে খাওয়াই। শিঙি মাছ, পালং শাক, গাজর, পেঁপে, বিট, রাঙালু এই সমস্ত উপকরণগুলো নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মুসুর ডাল, ভালো করে ধুয়ে জল ছেঁকে এখানে রেখেছি। এরপর আমি প্রেশার কুকারে 1 ফোঁটা তেল নিয়ে ওতে আমি শিঙি মাছগুলোকে প্রথমে দিয়ে দেবো। আর তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এক এক করে সমস্ত উপকরণগুলো ওতে আমি পরপর অ্যাড করতে থাকবো। সবজি, ডাল, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি কেটে রেখেছি, এগুলো সমস্ত কিছু এক এক করে আমি দিয়ে দেবো। খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়, আর আমার বেবি খুব ভালোভাবে এটা খেয়েও নেয়। ভালোভাবে নাড়ার পর এখানে আমি একটুখানি এর সাথে হলুদ অ্যাড করবো, আর সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 5টা সিটি দেব। 5টা সিটি দেওয়া হয়ে গেলে আমি ওর থালাতে এটা ঢেলে নিয়ে আর ভালো করে স্ম্যাশ করে নেব। আর অল্প এর সাথে আমি ভাত নেব। ভাতটা আমি এর সাথে দিই না, আমাদের যে ভাত হয় সেই ভাতটাই আমি নিই। এরপর আমি মিক্সিতে পেস্ট করি না, আমি ছাঁকনি দিয়ে ছাঁকার পর দেখো এরকম একটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়, এবং এটা বাচ্চাদের খাওয়ার খেতেও সুবিধে, হজমের পক্ষে।